সময় নিউ ব্লগ আশা করি তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো এবং স্বাভাবিক আছো আমরাও সবাই খুব ভালো আছি তো এখন বাজে দুপুর একটা রান্না করছি রান্না প্রায় কমপ্লিট সকাল থেকে ব্লগটা স্টার্ট করব করে আর করা হয়ে ওঠেনি তো আমাদের গাজনের আজকে কামান তো তোমাদের সব দেখাবো আর তার আগে কি কি রান্না হয়েছে একবার দেখে নাও ইনি এখন আম ছাঁচা করছেন কে খাবে আমি খাবো চলো ওইদিকে রান্না হচ্ছে দেখাই তোমাদের প্রথমেই এটা দেখাই শুক্তো ফ্রিজে এখানে হয়েছে এঁচোড়ের তরকারি আচ্ছা এঁচোড়ের তরকারি আর নিচে আছে পটল আলু পেঁয়াজ দিয়ে ভাজা আর এখানে আছে লালচে শাক এখানে মাছের তেলকাটা ভাজা আর এখানে হচ্ছে মাছের ঝাল এই যে আর ভাত আছে আর আমের চাটনিও আছে তো এইটুকুই আজকের মেনু তো চলো রান্না করে সব পরিষ্কার করে নিই আবার পরে তোমাদের সাথে কথা বলছি রেডি হয়ে গেছি বাজে 4:30 যাব এখন ভক্ত কাটা দেখতে তোমাদেরকেও দেখাবো আগের বার ভালো করে দেখাতে পারিনি তো আজকে থেকে ভক্ত কাটা স্টার্ট মানে কদিন হচ্ছিল মূল ভক্ত ওরা কাটছিল কিন্তু আজকে থেকে সমস্ত ভক্তরা কামাবে আর ভক্ত কাটা হবে সেটাই তোমাদের দেখাবো তো চলো Thank you.
আপনি বাবার বড় ভক্ত বড় ভক্ত বলো তুমি গাজন দেখে নেবে আমার ক্যামেরা লেন্স মারি তুমি গাজন দেখে নেবে দুগ্ধকুমার বেরিয়ে গেলেন, এখানে আছে ভুননাথ। তো আজকে দুগ্ধকুমার আমাদের পাড়ার পুকুরেই স্নান করবে, তো সেটাও তোমাদের দেখাবো, তবে এই ব্লগে নয়, পরের একটা ব্লগে। তো সেটাও খুব তাড়াতাড়ি আসছে। তো এখন ঠাকুর বেরোচ্ছে, আমাদের পাড়ায় যেতে নিতে অনেকটাই রাত হবে, প্রায় 10টা তো বেজে যাবেই। তো সেগুলোও তোমাদের দেখাবো, এই ব্লগটা দেখে নাও। দেখলে চলে যাবে।